নমস্কার বন্ধুগণ আধুনিক ভারতের ইতিহাসে আমরা এর আগের ভিডিওতেই আলোচনা করেছিলাম ব্রিটিশ শাসনকালে শিক্ষা বিস্তারের প্রথম পর্বটা সেই ভিডিওতে আমি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলো কবে প্রতিষ্ঠিত হয়েছিল এবং সেগুলি কে প্রতিষ্ঠা করেছিলেন এই সম্পর্কে একটা বিস্তারিত আলোচনা করেছি তো সেই ভিডিওটা যদি না দেখে থাকেন সেটা অবশ্যই আগে দেখে নেবেন তারপরে আজকের এই ভিডিওটা দেখবেন কারণ আমরা আজকে আলোচনা করব ব্রিটিশ শাসনকালে শিক্ষার বিস্তারের দ্বিতীয় পর্ব এটাই এই বিষয়ের শেষ ভিডিও তো সেই ভিডিওটার লিংক আমি উপরের আই বাটনে দিয়ে রাখছি এছাড়াও আধুনিক ভারতের ইতিহাস প্রাচীন ভারতের ইতিহাস ভারতের ভূগোল এবং ভারতের অর্থনীতি সম্পর্কে আমার বানানো সমস্ত ভিডিও দেখতে এই চ্যানেলের প্লে লিস্টে চলে যাবেন সেইখানে সমস্ত ভিডিও পর পর সাজানো রয়েছে ভিডিওর যে প্লে লিস্টগুলো রয়েছে সেই প্লে লিস্টগুলির লিঙ্ক আমি উপরের আই বাটনে দিয়ে রাখছি আপনারা যারা এই চ্যানেলে নতুন যারা আমার এই ভিডিও প্রথমবার দেখছেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে দেওয়া বেল আইকনটি টিপে দেবেন যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশান আপনাদের কাছে চলে যায় ভিডিওগুলো ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করবেন তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও আমি যেভাবে ভিডিও বানাই সেভাবেই আমি এখানে প্রত্যেকটা ডেটে কোন কোন বিদ্যালয়গুলি স্থাপিত হয়েছে এবং কে স্থাপন করেছেন সমস্ত কিছু ব্যাপারটা এখানে লিখেছি এবার এইগুলো সম্পর্কে আমি বিস্তারিত করে করে আলোচনা করব তো এইটার একটা ছবি তুলে আমি এই চ্যানেলের ফেসবুকে দিয়ে রাখব যাতে আপনাদের এইগুলো নোট বানাতে সুবিধা হয় আমরা আগের দিনের ভিডিওতে শেষ করেছিলাম আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত কলকাতা বিশ্ববিদ্যালয় বোম্বে বিশ্ববিদ্যালয় এবং মাদ্রাজ বিশ্ববিদ্যালয় সম্পর্কে এই অবধি আমরা দেখেছিলাম তো আজকে আমরা তারপর থেকে শুরু করব আঠেরোশো সাতান্ন হয় মহাবিদ্রোহ এবং এই মহাবিদ্রোহের ফলে ব্রিটিশের মানে ব্রিটিশ রাজত্বের চিন্তাভাবনায় কিছুটা পরিবর্তন আসে যদিও এই আঠেরোশো সাতান্ন সালের মহাবিদ্রোহের সময় ভারতে শিক্ষা বিস্তারে কিছুটা ফাটা পড়ে কিন্তু তারপরেই ভারতের বিস্তার আবার এগোতে থাকে যদিও এই সময় ব্রিটিশদের যে চিন্তা ভাবনা ছিল ভারতীয়দের প্রতি সেইটাতে সেই দৃষ্টিভঙ্গিতে কিছুটা পরিবর্তন ঘটে মহাবিদ্রোহের আগে কি হতো আগে সরকারের উদ্যোগে ইংরাজি স্কুল ও কলেজ প্রতিষ্ঠিত হতো যেটা আমরা আগের দিন দেখছিলাম কিন্তু এই সময় থেকে সরকারের নীতি হয় যে বেসরকারি উদ্যোগকে সাহায্য করা তারা ডাইরেক্টলি কোনো স্কুল কলেজ বিদ্যালয় ইত্যাদি স্থাপন করতে চাইছিল না তারা চাইছিল কি বেসরকারি উদ্যোগে যেগুলো তৈরি হতে চলেছে সেইগুলোকে সাহায্য করা এবং মহাবিদ্রোহের পরে আরও একটা গুরুত্বপূর্ণ যে ঘটনা ঘটে সেটা হচ্ছে যে মুসলিম সমাজ এতদিন পর্যন্ত পাশ্চাত্য শিক্ষা বর্জন করেছিল এই সময় একজন মুসলিমদের মধ্যে একজন লিডারের আবির্ভাব হয় যার নাম স্যার সৈয়দ আহমেদ খান সৈয়দ আহমেদ এর নেতৃত্বে মুসলিম সমাজে এবার পাশ্চাত্য শিক্ষা গ্রহণ করতে রাজি হয় সৈয়দ আহমেদের আন্দোলনের ফলে মুসলিম সমাজও এগিয়ে আসে পাশ্চাত্য আধুনিক শিক্ষা গ্রহণে তো আমরা দেখেছিলাম আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে কলকাতা বোম্বাই মাদ্রাজ তিনটে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় তো আজকে আমাদের মূল বিষয় হবে শিক্ষার সম্পর্কে যে যে কমিশনগুলো এই সময় স্থাপিত হয়েছিল সেইগুলোকে দেখা হান্টার কমিশন র্যালে কমিশন এই সমস্ত স্যাডলার কমিশন এইগুলো সম্পর্কে আমরা আজকে দেখব আঠেরোশো চুয়ান্ন খ্রিস্টাব্দে চার্লস উড শিক্ষা সংক্রান্ত একটা নির্দেশনামা দিয়েছিলেন আঠেরোশো চুয়ান্ন খ্রিস্টাব্দে চার্লস উড শিক্ষা সংক্রান্ত একটি নির্দেশনামা দিয়েছিলেন চার্লস উডের এই শিক্ষা সংক্রান্ত নির্দেশনামাকে বাস্তবে প্রয়োগ করা যায় কি না সেই সম্পর্কে দেখার জন্য এবং এর কার্যকারিতা দেখার জন্য আঠেরোশো বিরাশি খ্রিস্টাব্দে হান্টার কমিশন প্রতিষ্ঠিত হয় তার আগে আমি দুটো কলেজের নাম লিখেছি বা দুটো বিদ্যালয়ের নাম লিখেছি এর কারণ হচ্ছে ঘটনার প্রবাহটা বজায় রাখার জন্য যাই হোক তাহলে আঠেরোশো চুয়ান্ন খ্রিস্টাব্দে চার্লসহুডের শিক্ষা সংক্রান্ত নির্দেশনামা আসে আঠারোশো বাহাত্তর খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় মেট্রোপলিটন ইনস্টিটিউশন মেট্রোপলিটন ইনস্টিটিউশন যেটা প্রতিষ্ঠা করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মেট্রোপলিটন ইনস্টিটিউশন পরবর্তীকালে নাম পরিবর্তিত হয়ে হয়ে যায় বিদ্যাসাগর কলেজ এরপরে আঠেরোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় আলিগড় মহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ আলিগড় মহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ যেটা প্রতিষ্ঠা করেন স্যার সৈয়দ আহমেদ খান যার কথা আমি প্রথমেই বললাম এর নেতৃত্বেই মুসলিম সমাজ শিক্ষা বিস্তারে অর্থাৎ আধুনিক শিক্ষা বিস্তারে এগিয়ে আসে তাহলে আঠেরোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে হল আলিগড় মহামর্টেন অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ এরপরে আঠেরোশো বিরাশি খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় হান্টার কমিশন হান্টার কমিশন প্রতিষ্ঠা হওয়ার কারণ হচ্ছে এই চার্জশুটে শিক্ষা সংক্রান্ত যে নির্দেশনামাটা রয়েছে সেটার কার্যকারিতা ও বাস্তব প্রয়োগ সম্পর্কে অনুসন্ধান করার জন্য আর এই কমিশনটা অর্থাৎ হান্টার কমিশন যিনি প্রতিষ্ঠা করেছিলেন তার নাম হচ্ছে লর্ড রিপন বড়লাট লর্ড রিপনের নেতৃত্বেই এই হান্টার কমিশন আঠেরোশো বিরাশি খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় লর্ড রিপন বেশ কিছু শিক্ষাবিদদের নিয়ে একটি কমিশন গঠন করেন আঠেরোশো বিরাশি খ্রিস্টাব্দে আর সেই কমিশনের নেতৃত্ব দিচ্ছিলেন অর্থাৎ প্রধান ছিলেন স্যার উইলিয়াম হান্টার স্যার উইলিয়াম হান্টার সে এবং তার নাম অনুসারেই এই কমিশনের নাম হয়ে যায় হান্টার কমিশন এই কমিশন সমস্ত কিছু আলোচনা করে সব কিছু পরীক্ষা করে দেখে তারপরে একটা রিপোর্ট দেয় সেই রিপোর্টে কী কী বলা হয় সেই রিপোর্টে প্রথমেই বলা হয় প্রাথমিক শিক্ষার ওপর গুরুত্ব আরোপ করতে হবে প্রাথমিক শিক্ষা এর ওপরে গুরুত্ব আরোপ করার জন্য এই হান্টার কমিশন ছত্রিশটি সুপারিশ করে ছত্রিশখানা নীতি হান্টার কমিশন দেয় সরকারকে যে এইগুলো নেওয়া উচিত প্রাথমিক শিক্ষা যদি বিস্তার করতে হয় সেকেন্ড এই কমিশন বলে পৌরসভা এবং জেলার বোর্ডগুলির ওপর প্রাথমিক শিক্ষার দায়িত্ব অর্পণ করতে হবে এছাড়াও তিন নম্বর মাধ্যমিক এবং কলেজের শিক্ষার উপর এই কমিশন গুরুত্ব আরোপ করে প্রধান গুরুত্বটা দিয়েছিল প্রাথমিক শিক্ষার ওপরে কিন্তু এই কমিশন মাধ্যমিক এবং কলেজের শিক্ষার ওপরেও যথেষ্ট গুরুত্ব আরোপ করে চার নম্বর যেটা বলে এই কমিশন সেটা হচ্ছে সরকারি উদ্যোগে প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ে একটা করে পাঠাগার বা লাইব্রেরি স্থাপনের কথা বলে সরকারি উদ্যোগে প্রত্যেকটি কলেজে প্রত্যেকটি বিদ্যালয়ে একটি করে পাঠাগার স্থাপনের কথা বলে পঞ্চম মেধাবী ছাত্রদের বৃত্তি দেওয়ার কথা বলা হয় এই কমিশনের রিপোর্টে হান্টার কমিশন যেটা বলে সেটা হচ্ছে প্রত্যেক মেধাবী ছাত্রকে একটা করে বৃত্তি দেওয়া হবে মানে বৃত্তি দেওয়া উচিত ষষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে সরকারি নিয়ন্ত্রণে অবসান অর্থাৎ সরকারের নিয়ন্ত্রণে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো চলছে সেখান থেকে সরকারের যে নিয়ন্ত্রণটা আছে সেটা তুলে নেওয়ার কথা বলে এবং সরকারের হাত থেকে সেটা তুলে নিয়ে বেসরকারের ওপরে বেসরকারি হস্তে সেগুলোকে দিয়ে দেওয়ার কথা বলে অর্থাৎ বেসরকারি হস্তে সেগুলির পরিচালন ভার অর্পণ করার কথা বলে এবং সপ্তম শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে সরকারের নিয়ন্ত্রণ থাকবে না কিন্তু সরকার সেই সমস্ত বিদ্যালয়গুলিকে আর্থিক সাহায্য করবে অর্থাৎ সমস্ত বিদ্যালয়গুলিকে আর্থিক সাহায্য করবে কিন্তু সেগুলি পরিচালনা করবে বেসরকারি কোনো ব্যক্তি বা বোর্ড এবং অষ্টম তথা শেষ যে মতটা এই রিপোর্টে দেওয়া হয় সেটা হচ্ছে মহিলাদের শিক্ষায় উৎসাহ দান নারী শিক্ষায় উৎসাহ দান করতে সরকারকে বলা হয় এই আটখানা কথা বলে এই হান্টার কমিশন তার রিপোর্টে আমি যা যা বলছি সেগুলো আপ খুবই আস্তে আস্তে বলছি সেগুলো আপনারা আপনাদের মতো করে নোটস বানিয়ে নেবেন এইগুলো সমস্ত কিছু এখানে বোর্ডে লেখা সম্ভব নয় আটখানা কি কী রিপোর্ট দেওয়া হয়েছিল সেটা সমস্তটা এখানে লেখা সম্ভব নয় তাই জন্য আমি এটা আস্তে আস্তে বলছি আপনাদের প্রয়োজন হলে সেগুলো অবশ্যই লিখে নেবেন তাহলে এই রিপোর্টটা পেশ করা হয় সরকারের কাছে যায় সমস্ত যে মতগুলো দেওয়া হয়েছে সব নিয়ে নেয় শুধুমাত্র প্রাথমিক শিক্ষার ব্যাপারে যেগুলো বলা হয়েছে সেইগুলো বাদ দিয়ে অর্থাৎ প্রাথমিক শিক্ষা বাদ দিয়ে সমস্ত কিছু যা যা মত এখানে দেওয়া হয়েছে সবই নেয় সরকার ফলে এই সময় প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে বিশেষ অগ্রগতি দেখা যায় না এরপরে আসে র্যালে কমিশন উনিশশো দুই খ্রিস্টাব্দে এই র্যালে কমিশন গঠন করা হয় র্যালে কমিশন গঠন করার পেছনে যার হাত ছিল সে হচ্ছে লর্ড কার্জন অর্থাৎ লর্ড কার্জন উনিশশো দুই খ্রিস্টাব্দে এই র্যালে কমিশন গঠন করেন প্রথম কথা লর্ড কার্জন ছিলেন সাম্রাজ্যবাদী তিনি চাইতেন যেভাবেই হোক ব্রিটিশদের সাম্রাজ্য বিস্তার লাভ করে সেই কারণে লর্ড কার্জন চেয়েছিলেন যেভাবেই হোক এই সমস্ত স্কুল কলেজ বিদ্যালয়গুলির উপরে সরকারি নিয়ন্ত্রণ যেন বজায় থাকে যেটা হান্টার কমিশনে বলা হয়েছিল যে সরকারের নিয়ন্ত্রণ স্কুল কলেজ বিদ্যালয় থেকে তোলবার কথা সেইটা সম্পূর্ণ উল্টো কথা বলেন লর্ড কার্জন তিনি চাইতেন যে যে সরকারের নিয়ন্ত্রণ যেন বৃদ্ধি পায় শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে এর ফলে কি হবে ভারতে যে ব্রিটিশ বিরোধী চিন্তাভাবনাগুলো তৈরি হচ্ছে সেইগুলো বন্ধ হয়ে যাবে সরকার যদি স্কুল কলেজ বিদ্যালয়গুলি নিয়ন্ত্রণ করে তাহলে সেখানে ব্রিটিশ বিরোধী কিছু পড়ানো হবে না পড়ানো সম্ভব হবে না স্বাধীনতার কথা সেখানে ছাত্রদের মধ্যে বলা হবে না তার ফলে ভারতীয়দের মন থেকে ব্রিটিশ বিরোধী চিন্তাভাবনা চলে যাবে এবং এই সমস্ত কিছু কারণেই লর্ড কার্জন একটি কমিশন গঠন করেন শিক্ষা ক্ষেত্রে যে কমিশনের নাম র্যালে কমিশন র্যালে কমিশন হয় উনিশশো দুই খ্রিস্টাব্দে র্যালে কমিশনের যে প্রধান ছিলেন তার নাম ছিল টমাস র্যালে এই কমিটিটার বা এই কমিশনটার যে প্রধান ছিলেন তার নাম হচ্ছে টমাস র্যালে সেই কারণেই তার নাম অনুসারে হয়ে যায় র্যালে কমিশন এই কমিশনটাতে দুজন ভারতীয় ব্যক্তি ছিলেন তাদের নাম স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায় এবং দ্বিতীয় জন হচ্ছেন সৈয়দ হোসেন এই দুজনের নাম খুবই গুরুত্বপূর্ণ তাহলে র্যালে কমিশনের প্রধান ছিলেন ছিলেন হচ্ছেন টমাস র্যালে এবং এই কমিশনের দুজন ভারতীয় সদস্য ছিলেন তারা হচ্ছেন স্যার টম সরি স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায় এবং সৈয়দ হোসেন বিলগ্রামী এই কমিশনের সুপারিশের ভিত্তিতেই উনিশশো চার খ্রিস্টাব্দে ভারতীয় বিশ্ববিদ্যালয় আইন প্রবর্তিত হয় ভারতীয় বিশ্ববিদ্যালয় আইন প্রবর্তিত হয় উনিশশো চার খ্রিস্টাব্দে আর এই আইনটার সুপারিশ করে র্যালে কমিশন এই যে ভারতীয় বিশ্ববিদ্যালয় আইন বা ইন্ডিয়ান ইউনিভার্সিটি অ্যাক্ট এটা প্রবর্তিত হল এই আইনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়গুলির ওপর সরকারি নিয়ন্ত্রণ বৃদ্ধি পায় হান্টার কমিশনের ফলে যে সরকারি নিয়ন্ত্রণ স্কুল কলেজগুলির উপর থেকে তুলে নেওয়া হয়েছিল র্যালে কমিশনের মাধ্যমে যে রিপোর্টটা পেশ হয় সেটা হচ্ছে ভারতীয় বিশ্ববিদ্যালয় আইন এই আইনের মাধ্যমে ভারতের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলি আছে তার উপরে সরকারি নিয়ন্ত্রণ বৃদ্ধি পায় কলেজগুলির ওপর সরকারি নিয়ন্ত্রণ বৃদ্ধির উদ্দেশ্যে কলেজগুলিতে পরিদর্শনের ব্যবস্থা করা হয় অর্থাৎ সরকার থেকে একজন ব্যক্তি এসে বছরে একবার করে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে ভিজিট করবে বা পরিদর্শন করবে এটাও এই এই আইনের মাধ্যমে বলা হয় এছাড়াও এই আইনের মাধ্যমে কলেজ প্রতিষ্ঠার জন্য প্রয়োজনীয় যে অনুমতি দান সেটা সরকারের ওপর ন্যস্ত হয় অর্থাৎ কেউ যদি একটা কলেজ প্রতিষ্ঠা করতে চায় তাহলে অবশ্যই সরকারের কাছ থেকে অনুমতি নিতে হবে প্রতিটি বিশ্ববিদ্যালয়ের একটি এলাকা সুনির্দিষ্ট করে দেওয়া হয় অর্থাৎ আজকে যেমন যে নিয়মগুলো অর্থাৎ আজকে আমাদের ইউনিভার্সিটিগুলো যদি দেখি কলকাতা ইউনিভার্সিটি একটা নির্দিষ্ট অঞ্চলের মধ্যে যে সমস্ত কলেজ আছে তার দায়িত্ব গ্রহণ করে সেই ব্যাপারটাও এই ভারতীয় বিশ্ববিদ্যালয় আইনের মাধ্যমে শুরু হয় এই আইন যখন প্রবর্তিত হয় তখন ভারতের যে নেতৃবৃন্দ ছিলেন ভারতের যারা নেতা ছিলেন তারা তীব্র প্রতিবাদ জানান তার প্রথম কারণ হচ্ছে এবার থেকে কলেজ বিশ্ববিদ্যালয় স্থাপন করার জন্য সরকারের অনুমতি নিতে হবে দ্বিতীয়ত স্কুল কলেজ বিদ্যালয়গুলিতে কি পড়ানো হবে সেটাও ঠিক করবে সরকার অর্থাৎ ভারতীয়দের যে উদ্দেশ্য ছিল ভারতের ছাত্রদেরকে স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ করা বা আধুনিক শিক্ষা বিস্তারের মাধ্যমে ভারতের জনসাধারণের মনে যে স্বাধীনতা বোধ জাগিয়ে তোলা সেই সমস্ত কিছুই বন্ধ হয়ে যাবে এই আইনের ফলে ফলে ভারতীয় নেতারা এর বিরুদ্ধে প্রতিবাদ জানান যদিও এই আইনটা বন্ধ করতে তারা পারেননি এরপরে প্রায় উনিশশো থেকে প্রায় পরবর্তী পঞ্চাশ বছর এই আইনটা প্রবর্তিত ছিল তবে লর্ড কার্জন যতই সাম্রাজ্যবাদী হোক তিনি শিক্ষা ব্যবস্থার সম্পর্কে যথেষ্ট উৎসাহী ছিলেন তিনি বেশ কিছু জিনিস নির্মাণ করে গেছেন যেটা হচ্ছে তিনি প্রাচীন ভারতীয় ইতিহাস এবং সংস্কৃতির সম্পর্কে অনুশীলনের জন্য প্রত্নতত্ত্ব বিভাগ চালু করেন প্রত্নতত্ত্ব বিভাগ যেটা ইংরাজিতে বলা হয় আর্কিওলজিক্যাল সার্ভে সেই বিভাগটা প্রতিষ্ঠা করেন লর্ড কার্জন এছাড়াও বিখ্যাত ইম্পিরিয়াল লাইব্রেরি এটাও প্রতিষ্ঠা করে লর্ড কার্জন ইম্পিরিয়াল লাইব্রেরি বর্তমানে ন্যাশনাল লাইব্রেরি নামে পরিচিত কলকাতায় অবস্থিত ন্যাশনাল লাইব্রেরি যেটার আগের নাম ছিল ইম্পিরিয়াল লাইব্রেরি এটাও প্রতিষ্ঠা করেন লর্ড কার্জন উনিশশো সতেরো খ্রিস্টাব্দে শিক্ষা সম্পর্কে আরও একটি কমিশন আছে যে কমিশনের নাম স্যাডলার কমিশন স্যাডলার কমিশনের নেতৃত্ব দিচ্ছিলেন মাইকেল এবং তার নাম অনুসারে এই কমিশনটার নাম হয়ে যায় স্যাডলার কমিশন উনিশশো খ্রিস্টাব্দে এই স্যাডলার কমিশন আছে এবং এই কমিশনের একজন গুরুত্বপূর্ণ সদস্য হচ্ছেন স্যার আশুতোষ মুখোপাধ্যায় তাহলে স্যাডলার কমিশনের একজন ভারতীয় সদস্য হচ্ছেন স্যার আশুতোষ মুখোপাধ্যায় উনিশশো খ্রিস্টাব্দে এই স্যাডলার কমিশন তার রিপোর্ট পেশ করে সেই রিপোর্টে বেশ কিছু বেশ কিছু কথা বলা হয় সেইগুলো হচ্ছে প্রথম স্কুলে শিক্ষা সমাপ্তির পরে বিশ্ববিদ্যালয়ে প্রবেশের আগে দু বছরের মধ্যবর্তী শিক্ষার প্রবর্তন করার কথা বলে এই স্যাডলার কমিশন অর্থাৎ আজকে আমরা টেন অব্দি স্কুলে পড়ি তারপরে ফার্স্ট ইয়ার থেকে যে কলেজে পড়ি তার মাঝখানে ইলেভেন আর টুয়েলভ এই দুটো বছর আমাদের আলাদা করে সেই বিষয়ের ওপর পড়তে হয় সেইটা হচ্ছে এই স্যাটলার কমিশনই বলে গেছিল তাহলে স্যাটলার কমিশনের প্রথম যেটা বলা হয় সেটা হচ্ছে স্কুলের শিক্ষা সমাপ্তির পরে এবং বিশ্ববিদ্যালয়ে প্রবেশের আগে দু বছরের মধ্যবর্তী শিক্ষা দেওয়ার কথা দু নম্বর তিন বছরের স্নাতক কোর্সের প্রবর্তন অর্থাৎ অনার্স এই কোর্সে তিন বছর মেয়াদ করা হয় এটাও এখন আমরা চল এটাও এখন হয় অর্থাৎ অনার্স কোর্সে তিন বছর হয় তিন নম্বর আবাসিক বিশ্ববিদ্যালয় স্থাপন করার কথা বলে চতুর্থ কলকাতা বিশ্ববিদ্যালয়কে কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণ মুক্ত করে প্রাদেশিক সরকারের অধীনে রাখার কথা বলা হয় তাহলে এই সমস্ত কথাগুলো বলে বলা হয়েছিল কমিশনের মাধ্যমে খ্রিস্টাব্দে ভারত সরকার একটি শিক্ষা বিভাগ চালু করে শিক্ষা বিভাগ ভারত সরকার বলতে ব্রিটিশ সরকার তখন যেহেতু ভারতে ব্রিটিশ রাজ চলছিল তাই সেই সরকার উনিশশো দশ খ্রিস্টাব্দে চালু করে শিক্ষা বিভাগ এই শিক্ষা বিভাগের উদ্যোগে উনিশশো ষোলো থেকে উনিশশো একুশ খ্রিস্টাব্দের মধ্যে বারাণসী দিল্লি আলিগড় পাটনা ঢাকা মহীশূর প্রভৃতি স্থানে বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করে বেসরকারি উদ্যোগেও এই সময় কিছু বিশ্ববিদ্যালয় স্থাপিত হয় উনিশশো ষোলো খ্রিস্টাব্দে স্থাপিত হয় ভারতীয় মহিলা বিশ্ববিদ্যালয় ভারতীয় মহিলা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় বোম্বাইতে আর এই ভারতীয় মহিলা বিশ্ববিদ্যালয় হচ্ছে ভারতের প্রথম মহিলা বিশ্ববিদ্যালয় ভারতীয় মহিলা বিশ্ববিদ্যালয় বা ইন্ডিয়ান ওমেন ইউনিভার্সিটি এটা ভারতের প্রথম মহিলা বিশ্ববিদ্যালয় এটা প্রতিষ্ঠা করেন ডি কে কার্ভে এবং ম্যাডাম থ্যাকার্সে ডি কে কার্ভে এবং ম্যাডাম থ্যাকার্সে ডি কে কার্ভের পুরো নাম হচ্ছে ধন্দ কেশব কার্ভে ধন্দ কেশব কার্ভে উনিশশো একুশ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন রবীন্দ্রনাথ ঠাকুর উনিশশো খ্রিস্টাব্দে এরপরে আমরা দেখব নারী শিক্ষা এই সময় নারী শিক্ষার কি বিকাশ ঘটেছিল প্রথম দিকে নারীদের শিক্ষা সেভাবে প্রচলিত ছিল না উনিশ শতকের সূচনার সময় ভারতে নারী শিক্ষার বিশেষ কোনো প্রসার হয়নি কারণ সেই সময় নারীদের শিক্ষা সম্পর্কে জনগণের মনে নানা রকমের কুসংস্কার ছিল কিন্তু এই অবস্থা ধীরে ধীরে পরিবর্তন ঘটে নারী শিক্ষার ক্ষেত্রেও খ্রিস্টান মিশনারিরাই প্রথম উদ্যোগী হন এবং এখানে একটা গুরুত্বপূর্ণ নাম হচ্ছে শ্রীমতী কুক যিনি সর্বপ্রথম লন্ডনের চার্চ মিশনারি সোসাইটি এর সাথে করে ভারতে নারী শিক্ষা বিস্তারের চেষ্টা করেন আঠেরোশো উনিশ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় ফিমেল জুভেনাইল সোসাইটি তাহলে ফিমেল জুভেনাইল সোসাইটি প্রতিষ্ঠিত হয় আঠেরোশো উনিশ খ্রিস্টাব্দে আঠেরোশো আঠাশ সরি আঠারোশো চব্বিশ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় লেডিস সোসাইটি ফর নেটিভ ফিমেল এডুকেশন লেডিস সোসাইটি ফর নেটিভ ফিমেল এডুকেশান এটা প্রতিষ্ঠিত হয় আঠেরোশো চব্বিশ খ্রিস্টাব্দে এইগুলোই প্রাথমিকভাবে নারী শিক্ষার বিস্তারের ক্ষেত্রে কাজ করতে শুরু করেছিল যদিও এই সমস্ত বিদ্যালয়গুলিতে বেশি মহিলারা আসেনি কারণ সেই সময় অবধি আঠেরোশো সাল এই প্রথম দিকটাতে মহিলাদের মনে একটা কুসংস্কার ছিল এবং সেই কারণেই বেশি শিক্ষা বিস্তার হয়নি অর্থাৎ নারী শিক্ষার বিস্তার এই সময় বেশি হয়নি নারী শিক্ষার জন্য ভারতের সব থেকে বেশি যে কাজ করেছেন তারা হচ্ছেন ড্রিঙ্ক ওয়াটার বেতুন এবং তার সঙ্গে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ড্রিঙ্ক ওয়াটার বেতুন এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মিলে প্রতিষ্ঠা করেন হিন্দু বালিকা বিদ্যালয় যার কথা আমরা আগের দিন দেখেছিলাম আঠেরোশো ঊনপঞ্চাশ খ্রিস্টাব্দে এই হিন্দু বালিকা বিশ্ববিদ্যালয় সরি হিন্দু বালিকা বিদ্যালয় স্থাপিত হয় এটা পরে বেতন স্কুল নামে পরিচিত হয় নারী শিক্ষার বিস্তারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর অনেক কাজ করে গেছেন তিনি ভারতে সব থেকে বেশি নারী শিক্ষা বিস্তারের কাজ করে গেছেন তিনি তার জীবনকালে নদিয়া হুগলি বর্ধমান মেদিনীপুর প্রভৃতি জায়গায় প্রায় ৩৫টি বালিকা বিদ্যালয় স্থাপন করেন পরে ভারতের সরকার এই বিদ্যালয়গুলির ব্যয়ভার বহন করতে অস্বীকার করলে বিদ্যাসাগর নিজের খরচে সেগুলোকে চালাতে থাকেন ব্রিটিশ সরকার এই সমস্ত বিদ্যালয়গুলিতে খরচা বহন করতে অস্বীকার করে যার ফলে বিদ্যাসাগর মহাশয় নিজেই এগুলোর খরচা বহন করে এরপরে আসে মহাবিদ্রোহ মহাবিদ্রোহের পরে আবার আঠেরোশো তিয়াত্তর খ্রিস্টাব্দে সারা ভারতে প্রায় ষোলোশো চল্লিশটা স্কুল স্থাপিত হয়েছিল মহিলাদের জন্য এই সময় আরও একজন গুরুত্বপূর্ণ ব্যক্তির নাম কেশবচন্দ্র সেন কেশবচন্দ্র সেনও নারী শিক্ষা বিস্তারে প্রচুর কাজ করে গেছেন নারী শিক্ষার জন্য কেশবচন্দ্র সেন যে সমস্ত বিদ্যালয় স্থাপন করেন তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে অন্তপুর স্ত্রী সভা অন্তঃপুর স্ত্রী সভা এটা প্রতিষ্ঠা করে কেশবচন্দ্র সেন ভিক্টোরিয়া কলেজ কলকাতার রাজাবাজারের কাছে অবস্থিত এই ভিক্টোরিয়া কলেজ এটা প্রতিষ্ঠা করেন কেশবচন্দ্র সেন তিনি বিভিন্ন পত্র পত্রপত্রিকা প্রকাশ করেন নারী শিক্ষা বিস্তারের উদ্দেশ্যে এগুলি হল বামাবদিনী অবলা বান্ধব মহিলা পরিচারিকা প্রভৃতি বামাবোধিনী অবলা বান্ধব মহিলা পরিচারিকা প্রভৃতি উল্লেখযোগ্য এছাড়াও অনেক করেছেন এই চারটে খুবই গুরুত্বপূর্ণ ব্রাহ্ম আন্দোলনের ফলে আঠেরোশো আটাত্তর খ্রিস্টাব্দ থেকে মেয়েরা কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পরীক্ষা দেওয়ার সুযোগ পায় আঠেরোশো আটাত্তর খ্রিস্টাব্দ থেকে কলকাতা বিশ্ববিদ্যালয়ে মেয়েরাও পরীক্ষা দেওয়ার সুযোগ পায় এবং এটার প্রধান কারণ হচ্ছে ব্রাহ্ম আন্দোলন আঠেরোশো তিরাশি খ্রিস্টাব্দে দুজন মহিলা কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পাস করেন আঠেরোশো তিরাশি খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে দুজন মহিলা বি ডিগ্রি লাভ করেন সেই দুজনের নাম হচ্ছে কাদম্বিনী গাঙ্গুলি এবং চন্দ্রমুখী বসু খুবই গুরুত্বপূর্ণ এই দুজনের নাম কাদম্বিনী গাঙ্গুলি এবং চন্দ্রমুখী বসু এরা আঠেরোশো তিরাশি খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি লাভ করে উনিশশো চার খ্রিস্টাব্দে অ্যানি বেসান্ত বারাণসীতে সেন্ট্রাল হিন্দু গার্লস কলেজ প্রতিষ্ঠা করেন উনিশশো চার খ্রিস্টাব্দে শ্রীমতী অ্যানি বেসান্ত সেন্ট্রাল হিন্দু গার্লস কলেজ প্রতিষ্ঠা করেন বারাণসীতে এছাড়াও ভারতীয় মহিলা বিশ্ববিদ্যালয় স্থাপিত হয় উনিশশো ষোলো খ্রিস্টাব্দে যেটা প্রতিষ্ঠা করেন ডি কে কার্ভে এবং ম্যাডাম থ্যাকার্সে এইভাবে ধীরে ধীরে ভারতে স্ত্রী শিক্ষা বিস্তার লাভ করে এই ছিল আজকের এই ভিডিও সম্পর্কে আলোচনা ভিডিওটা আশা করছি আপনাদের ভালো লাগবে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ